হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আরেকটা বিষয় নিয়ে শেয়ার করব, ছোট্ট একটা বিষয়। আসলে ভিডিও রেশন বড় করব না, যে ক্যানাডাতে আসার পর আসলে সিঙ্গেল পার্সন যারা আছেন তাদের জন্য আসলে তাদের এক্সপেন্সটা কেমন হতে পারে, মান্থলি একটা এক্সপেন্সেস। সো ফার্স্টলি আসলে শুরু করি হচ্ছে বাসা ভাড়া দিয়ে, হাউস রেন্ট। রেন্ট বর্তমানে আসলে লাস্ট এক বছর থেকে যদি বলি অনেক বেড়ে গেছে। আগে যেগুলো আসলে 400-500 ছিল এগুলো এখন আর 200-300 বেড়ে গেছে। সো এই জন্য একটু এক্সপেন্সটা অনেক বেড়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এখানকার গ্রোসারিগুলো প্রাইস অনেক বেড়ে গেছে সব জায়গাতে। সো আসলে এখানে আসলে একটু সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যায়, কারণ টাকা পয়সা সেভ করা খুবই টাফ। সো যাই হোক, তারপর আসলে দেখা যায় যদি আপনি সিঙ্গেল কোথাও থাকতে চান, অর্থাৎ কারোর সাথে শেয়ার না করে সিঙ্গেল একটা রুম উইথ আপনার লাইক, আজকে ওয়েদারটা আসলে ভালো না, মনে হচ্ছে গর্জন হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হইতে পারে। সো এটা বাসার পাশেই আমি আছি। এনিওয়েজ, তা হোক, যদি সিঙ্গেল পার্সন থাকতে চান তাহলে হচ্ছে অ্যারাউন্ড আপনার 600-700 যেতে পারে। আর যদি আপনি শেয়ার করে থাকেন কারো কাছে মিনিমাম, তাও আপনার 600 লাগবেই। তাও আমি ধরলাম 600, এটা হচ্ছে আপনার রুম কস্ট সিঙ্গেল পার্সনের জন্য। আর তাছাড়া যদি আপনি ধরেন হচ্ছে ফুড কস্ট, আপনি যদি বাসায় রান্না করে খান কিংবা মাঝে মধ্যে কয়েকবার বাইরেও খান, তাও আপনার ম্যাক্সিমাম সবচেয়ে বেশি গেলেও 300 যাবে, 300-র বেশি কখনই যাবে না, যাই খান না কেন। সো বাসায় খেলে আসলে একটু খরচটা একটু কম হয়, তাহলে হচ্ছে 600-300 হচ্ছে 900। তারপর যদি আপনার মোবাইল বিল ধরেন, মান্থলি একটা মোবাইল বিলের চার্জ আছে, মান্থলি মোবাইলের চার্জ ধরতে পারেন 50, আর হচ্ছে সাথে ওয়াইফাই যদি ধরেন, ওয়াইফাই আমি 50 ধরে নিচ্ছি, অনেক সময় থাকতে পারে নাও থাকতে পারে, তাও আমি এটা আসলে বাড়িয়ে ধরতেছি 50, তাহলে হচ্ছে 100। সো টোটাল হয়ে গেলো 1000। এই হচ্ছে আপনার 1000 খরচ। এর সাথেও আরও আপনার যোগ হবে ট্রান্সপোর্টেশনস। আপনার যদি ক্যালগিরিতে থাকেন, এখানে ক্যালগিরির বাস পাস হচ্ছে মান্থলি যদি নেন $112, অর্থাৎ $112। সো $112 হচ্ছে আপনার মান্থলি বাস পাস যাবে, তাহলে হচ্ছে হচ্ছে $1112। সো এই হচ্ছে আপনার মোটামুটি একটা খরচ। এছাড়া যদি আপনি কোথাও কোনো শপিং করেন, কিছু এটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্সেস কিছু থাকতে পারে, সেটা হচ্ছে আদার্স একটা এক্সপেন্সেস। সো নর্মালি এই $1100-1200 মধ্যে একজনের আসলে সব কিছু হয়ে যাবে, আপনি যাই খরচ না করেন না কেন। সো এর মধ্যে থেকে আসলে যদি আপনি সর্বনিম্ন মিনিমাম লো যে ওয়েজেস আছে তাও যদি জব করেন, আপনি হয়তো মান্থলি $2000-2200 পাবেন। তার মধ্যে হচ্ছে আপনার 1200 যদি আপনার এক্সপেন্স হয়ে যায়, হয়তো আপনি মান্থলি $1000 সেভ করতে পারবেন। সো $1000 যদি আমি 80 করেও ধরি এখন, তাহলে হচ্ছে হয়তো আপনার অ্যারাউন্ড 80,000 টাকার মতো হয়, অর্থাৎ সর্বোচ্চ আপনি 1,00,000 টাকা মান্থলি সেভ করতে পারবেন যদি বেশি। আর তাছাড়া যদি আপনি আর বেশি কাজ করেন সেটা একটু বাড়তে পারে, বাট আসলে বর্তমানে আসলে সব কিছুর দামটা বেড়ে যাওয়ার কারণে খরচটা আসলে সব বেড়ে গেছে। সো এটা মেইনলি হচ্ছে আপনার হাউস রেন্টটা, যদি আপনি হাউস রেন্টটা 400-500 মধ্যে নিতে পারেন তাহলে হচ্ছে আসলে আপনার অনেক টাকা সেভ হয়, আদারওয়াইজ খুবই টাফ। সো নর্মালি আসলে যেমন আমি যেখানে থাকি নর্থ ইস্ট ক্যালগিরিতে, বাসার খুবই ক্রাইসিস। একটা বাসা একটা আসলে অ্যাপের মধ্যে, কোনো রেন্টের একটা অ্যাড দিলে ফেসবুক পেজ বা মার্কেট প্লেসের মধ্যে দিলে সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে আসলে দেখা যায় এটা ভাড়া হয়ে যায়। সো এই জন্য আসলে যারা ল্যান্ড ওনার আছে তারা হচ্ছে কোনো ভাড়াটা কমাতে চায় না, একটু বাড়িয়ে দেয়, কারণ হচ্ছে তাদেরও মর্গেজ অনেক হাই হয়ে গেছে। সো এই জন্য তারা একটু ভাড়াটা বাড়িয়ে দিছে, ইন্টারেস্টটা অনেক হাই। সো এটা আসলে এই জন্য খুব একটা ক্রাইসিস হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা, আসলে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। সো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। আর আপনাদের কাইন্ডলি আরেকটা রিকোয়েস্ট করতেছি, আসলে আমি কোনো কনসালটেন্ট না। সো আমাকে আসলে পার্সোনালি যদি কেউ নাম্বার চান আমি দিতে পারতেছি না, কারোর সাথে আমি পার্সোনালি কোনো কন্ট্যাক্টও করি না, ডিলও করি না। আপনাদের কারো যদি কোনো ইমিগ্রেশন রিলেটেড বা ওয়ার্ক পারমিট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কাইন্ডলি কমেন্টসে জানাতে পারেন, আমি অবশ্যই সবার রিপ্লাই দেবো। সো এই হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।